আমার রুহানি ফায়দা চ্যানেল দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দীনি ইসলামী ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি নামাজ নিয়ে এসেছি যেই নামাজের ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাজানকে বলছেন যে চাচাজান, আপনি একটা নামাজ পড়ে নিন, যে নামাজ পড়লে পূর্বের অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো সেটা কিসের নামাজ বন্ধুগণ? সেটা হাদিস থেকেই বর্ণিত আছে, আপনারা স্ক্রিনে দেখুন, স্ক্রিনে লক্ষ্য করুন, আপনারা বুঝতে পারবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে চাচা জান, আমি কি আপনাকে এমন নামাজের কথা বলবো যে নামাজ আদায় করলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত পূর্বের পরের সাগিরা কাবিরা সব ধরনের গুনাহ মাফ হয়ে যাবে? চাচা জান, আপনি এই নিয়মে 4 রাকাত নামাজ আদায় করবেন। আর এটা বাইহাক্কী শরীফ, মিশকাত শরীফ, ইবনে মাজা শরীফ, আবু দাউদ শরীফ, এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা জান, এই নামাজ পড়ার তরিকা, এই নামাজ পড়ার নিয়ম এইভাবে পড়বেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলে স্ক্রিনেও লেখা আছে, আপনারা পড়ুন। কে 4 রাকাত নিয়ত করার পর প্রথম রাকাত যখন সানা পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরু, এটা বলার পরে 15 বার একটি কলমা পাঠ করবেন। আর সেই কলমাটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বাস এই পর্যন্ত এই কলমাটা পড়বেন। সানা পাঠ করার পর এই দোয়া, এই কলমাটি 15 বার পাঠ করবেন। তারপর রুকুর আগে 10 বার, রুকু হতে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদার তসবির পরে 10 বার, দ্বিতীয় সেজদার তসবির শেষ করে বসা অবস্থায় 10 বার, সেজদা থেকে উঠে 10 বার, আর এইভাবে শেষ কাদাতে 10 বার, এইভাবে 1 রাকাতে 75 বার টোটাল কলমাটা হবে। টোটাল চার রাকাতে 300 বার এই কলমা পড়তে হবে। যদি এই নামাজ পড়া যায়, এই নামাজটাকে বলা হয় সালাতুত তাসবির নামাজ। আর এই নামাজ যদি পড়া হয়, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনার চাচাজানকে, কে চাচাজান, আপনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা অজানা, সাগিরা কাবিরা, ছোট বড় সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। প্রিয় দীনি ইসলামী ভাইরা, এই নামাজটাকে আমরাকেও পড়তে হবে। আর এই নামাজ আমাদের উপরে কখন ফরজ হয়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা পারো তাহলে সপ্তাহে একদিন এই সালাতুত তাসবির নামাজ পড়বে, যদি সেটাও সময় না পাও তাহলে মাসে একদিন তুমি এই সালাতুত তাসবির নামাজ পড়বে, আর সেটাও যদি সময় না পাও তাহলে তোমরা বৎসরে একদিন এই সালাতুত তাসবির নামাজ পড়বে, যদি সেটাও তোমাদের কাছে সময় না জুটে তাহলে সারা জীবনের মধ্যে একবার তোমার উপরে এই নামাজ পড়া ফরজ আছে, পড়তেই হবে, জিন্দগিতে একবার এই নামাজ পড়তে হবে। তো প্রিয় দীন ইসলামিক ভাইরা আমার, তাহলে আমরাকে এই নামাজ পড়তে হবে। যদি আমরা পারি তো সপ্তাহে একদিন এই নামাজ পড়ব, যদি না পারি তাহলে মাসে একদিন পড়ব, যদি তাতেও সময় না পায় তাহলে বৎসরে একদিন পড়ব, আর তাতেও যদি সময় না পায় তাহলে বন্ধুগণ আমার, আমাদেরকে কি করতে হবে, নিজের লাইফে ইয়ানি জীবনে একবারও এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।